পারবেন জোরে আমি দেখো এটা হচ্ছে গিয়ে পিঙ্কির বাড়ি পিঙ্কির স্বপ্নের বাড়ি কি সুন্দর করেছে দেখো এই তো দিনের বেলা একদিন দেখো আমার মেয়েকে নিয়ে গেছে বুঝতে তাই করো গাছ গাছালি নিয়ে মামার বাড়ি থেকে দেখো গাছ গাছালি নিয়ে এসছি এটা এটা আলাদা ভিডিও হইবো বুঝছো না পিঙ্কির বাড়ি এটা সেই পিঙ্কির বাড়ি এই যে পিঙ্কি ওর স্বপ্নের বাড়ি ও নিজে করেছে সত্যি একদম সব ডিজাইন টিজাইন সব নিজে তো তোমাদেরকে দেখাচ্ছি কি কত সুন্দর গাছ গাছটা তো আর বলে লাভ নেই দিনের বেলা এগুলো শেষ হবে না হ্যাঁ এগুলি আর শেষ হবে না তোমাদেরকে দিনের বেলা এসে দেখাবো ভীষণ সুন্দর বাড়ি করেছে ভীষণ সুন্দর তো চলো শুধু ব্যাক ক্যামেরায় দেখবে চলো যা বাবা আমি দেখো এই যে কত সুন্দর এদিকে দেখো ছোট্ট ঝাড় এদিকে লাইটিং এদিকে তুলসী বেদি গাছ তো আর বলে লাভ নেই প্রচুর প্রচুর পরিমাণে গাছ এদিকে তুলসী বেদি চলো দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুর ঘর তো অপূর্ব সুন্দর এদিকে একটা কিচেন কিচেন নিরামিষ কিচেন দুটোই আছে এদিকে ছাদে যাওয়া যায় শুধু গাছ আর গাছ দেখো পড়ে যাবি মা দেখো ফুলগুলো কি সুন্দর ফুলটা চলো এবার ভেতরে ঢোকা যাক বাবা কি করছিস চলো প্রথমে ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই গোপাল লালি সবাই এখানে দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর দেখো কার্তিক ঠাকুর কিছুদিন আগে কার্তিক পুজো হয়েছিল এদিকে ঠাকুরের ফ্রিজ কি সুন্দর মাসিমণি চলো এবার ভেতরে যাওয়া যাক এদিকে দেখো এটা ড্রয়িং রুম প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর মনের মতো দেখো বাবা বাবা ভালো গিয়ে একদম ঠাকুরের জন্য ঠাকুরের কিচেন নিরামিষ কিচেন আলাদা আর এখানে ঠাকুরের ভোগ দেওয়ার কিচেন এটা দুটো নিরামিষ কিচেন আছে এটা হলো ওদের ডাইনিং স্পেস দেখো এটা ডাইনিং স্পেস ডাইনিং রুম মন্টি আমার গরম জল খাওয়া যাবে না একটু উমুম গরম জল হ্যাঁ দেখো এদিকে এই হচ্ছে আমাদের মন্টি আমাদের সুন্দরী মন্টি সব সর্বদিকে গুণিলা সত্যি এই যে এটা হলো গিয়ে ওদের কিচেন রুম দেখাচ্ছি তোমাদেরকে দিনের বেলা আরেকদিন এসে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো তুমি দিয়ে লইলা ফুটলা সহকারে এটা কারে দিয়ে দিছ তুমি দিয়ে লইছ সব দিয়ে ফুটলা এই দিল গইতো আসলে ফুটলা দিয়ে এটা সাদা ব্যাপারটা গো এটা কি হয়েছ তুমি দিয়েছি সব দিয়ে ফুটলা একটা দিতে দেখে দেখো কি সুন্দর ডিজাইন সব কিছু ভীষণ ভীষণ সুন্দর
চলো এবার দেখাচ্ছি অন্য আরেকটা রুম, ডিজাইন গুলো দেখো। পাইছো মা শান্তি দেখো, এখানে একটা রুম আছে দেখো, এটা একটা, এটা একটা রুম, চলো এদিকে বাথরুম, এদিকে বাথরুমটা আছে, এটা আর একটা রুম, ওইদিকে বারান্দা দেখো, এটা একটা পড়ার টেবিল, আর ওইদিকে একটা বেডরুম আছে, এটা একটা বেডরুম, ওইদিকেও বারান্দা আছে, সব দিকে বারান্দা আছে। এটা খুব সুন্দর লাগে, এই যে, এই যে সিনারিটা দেখো খুব সুন্দর। তো আরেকদিন দিনের বেলা এসে তোমাদেরকে শেয়ার করবো সব কিছু, ছাদ বাগানটা। উপরে একটা রুম আছে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট চলো। চলো এই রুমটা দেখে আসি, দেখো সিনারি গুলো, শুধু গাছ আর গাছ। আস্তে আস্তে দেখো, ছাদে তো আরো প্রচুর 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 গাছ। এখানে দেখো বাবা, এগুলো কি গাছ লাগিয়েছে? এগুলো দেখো কত রকম ডিজাইনের ফুলের টব। হাই সিডি, কি গাছ লাগাইছে গো পিঙ্কি? পিঙ্কি ব্রকলি টকলি লাগাইছিল বলে পিঙ্কি। হ্যাঁ বাচ্চা লোক খাও, বাঁচবো এটা ও লাগাই লিছো না? কোনো কিছু আর বাদ নাই, সত্যি শখ শখ। ও দেখলাম তো কচ্ছপের টপ, খুব সুন্দর দেখো টপগুলি, কি সুন্দর একদম কচ্ছপ। দেখো আজকে আর ছাদে যাবো না আরেকদিন বাবা, দেখছি তো লাল গোলাপটা যে, একটু দেখে আসি অন্ধকারে। এটা উঠছে খুব সুন্দর, বাহ দেখো। এই রংটাই বেশি উঠছে,
কি হয়েছে বাবা? ওর ঠাকুর ঘরটা এত এত সুন্দর, যেটা আমি আবার শেয়ার করলাম তোমাদের কাছে, ভীষণ ভীষণ সুন্দর। তো দেখতে পাচ্ছো রাধা মানে লালি, তারপর গোপাল থেকে শুরু করে সবাই আছে, রাধাকৃষ্ণ আছে, তো কত সুন্দর। তো আবার একদিন ওদের ওর ফুল বাগানটা আমি তোমাদের কাছে অনেক আনন্দ করলাম। সারাটা দিন যে কীভাবে চলে গেলো সত্যি বোঝা গেল না, ভীষণ ভীষণ ভালো লাগলো। মামার বাড়িতেও খুব ভালো লাগলো, তারপর পিঙ্কির বাড়ি তোমরা সবাই দেখেছো, কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হই। সন্ধে পেরিয়ে রাত্র হয়ে গেছে, তো যেতে তো হবেই। তো চলো টাটা, বা বাই। দেখো কত সুন্দর ওর বাড়িটা, ভীষণ ও মনের মতো বাড়ি করেছে, মনের মতো নিজে প্রত্যেকটা ডিজাইন, ওর নিজের প্রত্যেকটা ডিজাইন, এটা কিন্তু খামখেয়ালি কথা না, ভীষণ ভীষণ সুন্দর।